কক্স বাজার সৈকতের লাবণী পয়েন্ট। বুধবার এই পয়েন্টে সাগর তীরে আটকে যায় একটি পাজেরো গাড়ি, যার দুটি চাকা বালিয়াড়িতে আটকা আর দুটি চাকা জিও ব্যাগের উপর। তার পাশে দাঁড়ায় আরও একটি গাড়ি। সৈকতের বালিয়াড়িতে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তা অমান্য করে সৈকতের কলাতলি পয়েন্ট থেকে নেমে বালিয়াড়িতে গাড়ি চালিয়ে সৈকতের লাবণী পয়েন্টে এসে গাড়িটি আটকে যায়। লাইফগার্ড কর্মীরা জানান, এ সময় গাড়ি থেকে বের হয়ে ইরফান সেলিম ঘটনাস্থল ছেড়ে যান। ঘটনাটি ঘটে সকাল ৬টার দিকে। সকালে আমি যখন বিচে আসি তখন দেখতেছি গাড়িটা চালিয়ে হচ্ছে গিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, তখন হচ্ছে গিয়ে বালির যে বস্তাটা রয়েছে সেটার মধ্যে আটকে যায়। এরপর গাড়ি উদ্ধারে সৈকতের লাবণী পয়েন্টে পাঠানো হয় দুটি জিপ, যা দিয়ে দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয় গাড়িটি। এ সময় পুনরায় লাবণী পয়েন্টে আসেন ইরফান সেলিম, তর্কে জড়িয়ে পড়েন সাগর পাড়ের বীজকর্মীদের সঙ্গে, দেন হুমকি ধামকিও। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গাড়ি আটকানোর পর আমি অফিস থেকে দেখতেছি কি হয়েছে, মদ খাওয়া অবস্থায় বের হয়ে আমাকে শুধু শুধু বকাবকি করতেছে, এই এদিকে আসে, এই যে ধর, ওরে অ্যারেস্ট কর। এ সময় ঘটনাস্থলের ফুটেজ ধারণ করতে গেলে সময় সংবাদের সাংবাদিকদের বাধা দেয় তার দুজন দেহরক্ষী। টুরিস্ট পুলিশ জানায়, বালিয়াড়িতে যানবাহন চলাচল নিষিদ্ধ, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তারা। লোকজন নিয়ে দাহা দিয়া যতটুকু একটা পর্যটককে আমরা টুরিস্ট পুলিশ হিসেবে সাহায্য সহযোগিতা করার আমরা সম্পূর্ণ করছি। ইরফান সেলিম হচ্ছেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে। এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় এসেছিলেন ইরফান সেলিম। ২০২০ সালের অক্টোবরে নৌবাহিনীর কর্মকর্তাকে লাঞ্ছিত ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হন তিনি। ওই মামলায় কারাগারে গিয়েছিলেন ইরফান সেলিম। ওই সময় রাজধানীর দেবীদাস ঘাট লেনের বাসায় অভিযান চালিয়েছিল র‍্যাব। অবৈধভাবে ওয়াকিটকি ও বিদেশি মদ রাখার দায়ে ইরফান ও তার দেহরক্ষী জাহিদুলকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত হওয়ায় তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল, যদিও পরে অস্ত্র ও মাদক মামলা থেকে অব্যাহতি পান ইরফান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।